সুপ্রিয় দর্শক, শুরু করছি সেই মালঞ্চ ব্রিজ পার্শ্বস্থ ময়দানে লোটাস ক্লাবের পরিচালনায় ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মাধ্যমে নৌকা আপ্রাণ গতিতে এগিয়ে আসে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, সেই উত্তর চব্বিশ পরগনা জেলার মীনাক্ষা থানায় অন্তর্গত বসিরহাট পিডি সেই মালঞ্চ ব্রিজ লোটাস ক্লাবের পরিচালনায় ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন, ওই আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ কার নৌকা এগিয়ে আসছে দাদা? আন্ধারিয়া, সেই সুন্দরবন লাগোয়া থেকে কুলতলি থানার অন্তর্গত নৌকা এগিয়ে আসছে। বিধায়ক গণেশ মণ্ডলের নৌকা এগিয়ে আসছে। দেখুন দর্শক, এগিয়ে আসছে, এগিয়ে আসছে আন্ধারিয়ার সেই নৌকা প্রথমে প্রবেশ করলো অনেকটা, ও সেকেন্ড পজিশনে আসছে। আবারও সেই কুলতলি থানা সুন্দরবন কুলতলি থানার নৌকা এগিয়ে আসছে। দর্শক দেখে দেখাচ্ছি আপনাদের, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দর্শক ঐতিহাসিক মুহূর্ত আপনারা উপভোগ করছেন। ঐতিহাসিক মুহূর্ত সেই মালঞ্চ ব্রিজ পার্শ্বস্থ ময়দান থেকে লোটাস ক্লাবের পরিচালিত ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রথমে যে নৌকাটি এসেছে সেই আন্ধারিয়া কুলতলি থানার অন্তর্গত সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সেই মাননীয় কুলতলি থানার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় তার নৌকো প্রথম স্থান, প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই লোটাস ক্লাবের পরিচালনায় নৌকা ডুবে গিয়েছে। প্রিয় দর্শক, একটি নৌকা ডুবে গিয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। নৌকা ডুবে গিয়েছে, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, অন্য জায়গার লোক ডুবে, আমাদের নৌকো ডোবেনি, কুলতলির নৌকো ডোবেনি। দেখতে পাচ্ছেন এমন সময় বৃষ্টিটা এলো, সব গুলিয়ে গেল, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তার মধ্য দিয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা হচ্ছে বিদ্যাধরী নদীর উপর। দর্শক, ধন্যবাদ।